আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার একই মোবাইল দিয়ে কিভাবে দুইটি সফটওয়্যার একসাথে আপনি ব্যবহার করবেন, অর্থাৎ একসাথে ইউটিউব দেখবেন এবং ইমুতে চ্যাট করবেন, অথবা ইউটিউব দেখবেন ফেসবুক ব্যবহার করবেন, অথবা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ একসাথে আপনি কিভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো। যারা এখনও আমার বিডি চাঁদপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই প্রোগ্রামটা আপনি আপনার মোবাইলে সেভ করতে হলে আপনার একটা অ্যাপসের দরকার। সেই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? এটা প্লে স্টোরে গেলেই আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। তো আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি লিখবেন SSPLIT। এই দেখেন স্প্লিট স্ক্রিন লঞ্চার, এটা লেখার সাথে সাথে এটা চলে আসছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, এখন এটা ওপেন আসছে। তো আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনি লেখা আছে নিচে দেখেন একটা ব্লু বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন টপ অ্যান্ড বাটন, অর্থাৎ উপরে কোন অ্যাপটি দিবেন, নিচে কোন অ্যাপটি দিবেন, অর্থাৎ আপনার মোবাইল স্ক্রিনে। এখন আপনি এখানে নিজে চুজ করে আপনি দিবেন কোন অ্যাপটা উপরের অংশে দিবেন, কোন অ্যাপটা নিচের অংশে দিবেন। তাই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনি যেই দুইটা অ্যাপস ব্যবহার করবেন, আমি এই দুইটা অ্যাপসে দিই। ধরেন এক্সাম্পলই আমি ফেসবুক একটা দেব উপরের অংশে, নিচের অংশে দেব ইউটিউব, নিচের অংশে দেব ইউটিউব, অথবা আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা অ্যাপস ব্যবহার করতে পারবেন। আপনার মনে যে অ্যাপসটা চায়, আপনার যে অ্যাপসটা প্রয়োজন, সেই অ্যাপসটাই আপনি ব্যবহার করতে পারবেন। এই যে আমি ইউটিউব দিছি, এখন আমি এটা সেভ করে নেব, অ্যাড করে নেব। ওকে, এখন এই স্ক্রিনটা এটা একটা হোম স্ক্রিন হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন আপনার হোম স্ক্রিনে, হোম স্ক্রিন করবেন। স্ক্রিনে ক্লিক করার পর আপনারা অবশ্যই দেখতেছেন এই যে উপরের অংশে ফেসবুক, নিচের অংশে ইউটিউব, অর্থাৎ এই দিক দিয়ে আমি ফেসবুক ব্যবহার করতে পারবো। দেখেন কি সুন্দর, একবার স্পষ্ট সব কিছু আছে। এই লাইক কমেন্টও আপনি এখানে করতে পারবেন। আবার এই দিক দিয়ে আপনি ইউটিউব পাবেন। তো যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।